नमस्कार बंधुरा, ऋतुस हेल्दी स्टेशने अपना सबा के स्वागत। आज के सैंडविच बनिए देखो, एवोकाडो एग सैंडविच। जरा वेट लॉस करते चाहिए, वेट मैनेजमेंट करते चाहिए, ता सकाल बेला ब्रेकफास्टे सैंडविचटा बनिए खेते पारें। चलू देखे नवा जा सैंडविचटा बनाते की उपकरण व्यवहार करछी। प्रथमे आमी चारटे ब्राउन ब्रेड नियेछी, आपनारा माल्टीग्रेन ब्रेड बा ह्वाइट ब्रेड दिए करते पारें। आमी एवोकाडो नियेछी, आमी एखाने धने पाता नियेछी, लंका नियेछी, आमी एखाने लवण नियेछी आर नियेछी दुटी मुरगीर डिम। आमी आज के सैंडविचटा दुरकम भावे करे देखाबो, ताई आमी दुटो डिम नियेछी। एक रकम करब डिम सेद्ध दिए आर एक रकम करब डिमेर अमलेट दिए। आपनारा डिमेर पोच दिए अथवा स्क्रैम्बल्ड एग दिए ए सैंडविचटा बानिए खेते पारें। एवोकाडोगुलोके आमी चाकुर साहाज्ये एरकम भावे केटे नियेछी सैंडविचेर जन्य। प्रथमे आमरा सैंडविचटा डिमेर अमलेट दिए बानाच्छी, तो सेई जन्य एकटा डिम फाटिए ताते धने पाता कुचि एबं लंका कुचि दिए नियेछी। एबारे अमलेटटा बानिए फेलबो। अमलेटटा आमी सर्षेर तेल दिए बानाच्छी। ডিম সেদ্ধ করে আমি ডিম দুটোকে দুটুকরো করে নিয়েছি। তো আমার স্যান্ডউইচের জন্য সব কিছু রেডি। এবার স্যান্ডউইচটা গার্নিশ করে নেব। স্যান্ডউইচ বানানোর জন্য আমি ব্রাউন ব্রেডগুলোকে একবার জাস্ট গরম কড়াইতে একটু সেকে নেব। এবার ব্রাউন ব্রেডের ওপরে আমি কেটে রাখা অ্যাভোকাডো টুকরোগুলোকে এরমভাবে সাজিয়ে দেব। এর উপরে আমি ভেজে রাখা ডিমের অমলেটটা দিয়ে দেব। তার উপরে আমি আরেকটা ব্রাউন ব্রেড দিয়ে চাপা দিয়ে দিলাম। পাশ থেকে বেরিয়ে থাকবে না। এই স্যান্ডউইচটা আপনারা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। এটা খুব টেস্টিও হয় আর হেলদি হওয়ার কারণে এটা আপনারা দিতে পারেন বাচ্চাদেরকে টিফিনে। তো আমি একদম সাইডগুলো কেটে নিয়েছি, একদম সমান হয়ে গেল। তাহলে আমার একটা স্যান্ডউইচ রেডি। এবারে দ্বিতীয় ব্রেডের ওপরে আমি আবার অ্যাভোকাডো টুকরোগুলোকে দিয়ে দেব সুন্দর করে সাজিয়ে। এক্ষেত্রেও আপনারা অ্যাভোকাডো টুকরোর বদলে ম্যাশড অ্যাভোকাডো ব্যবহার করতে পারেন। এরপরে ছোট ছোট টুকরো করে রাখা ডিম সেদ্ধ টুকরোগুলোকে দিয়ে দেব। এর উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেব। গোলমরিচের গুঁড়োটা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দ্বিতীয় স্যান্ডউইচ তৈরি। দু রকমের স্যান্ডউইচ আমি আজকে বানিয়ে দেখালাম। তো আপনারা দেখতে পেলেন আমি কীরকম ভাবে বানালাম। একদম মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এই দুরকম ভাবে স্যান্ডউইচটি বানালাম। বাচ্চা থেকে বড় এই স্যান্ডউইচটা সবার জন্য যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম ইনফরমেটিভ স্বাস্থ্যকর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।